তুমি দূরে বসে আছো কেন? তুমি এত রাইতে? ও তুমি তাই ভাই, তোমার বই সারা রাত নাচবো আর তুমি আইবা না? তয় কার কান্দে চুরে আইছো? নিজে আইছি, নিজের পায়ে হাঁটতে আইছি। তয় তোমার মুখে তো স্বপ্ন লাগে কেন? বইয়ে খাইতে দেয় নাই, জিলেবি খাও। বুঝছি, চলো তোমার দুলা ভাইয়ের দোকানের গরম দুধের মালাই চা খাওয়াবো, সাথে গরম গরম আলু পুরি। চলো। তোমার মনে রং লাগছে, তুমি যাই খাও গা, আমি গেলাম। ওই সেমরি, তুই আমার রাস্তা আটকাছিস কেন? আর তোর মতলব কি? কত প্রত্যেকটা দিন তুই আমার রাস্তা আটকাস। আর একবার একটু কাও না, এই তুই করে কইলা না অনেক আপন আপন লাগে। শোন, আমি বাড়ি যাবো, একদম আমার পিছিয়ে পিছিয়ে আইবি না। আমিও তো বাড়ি যাবো, আমারে পৌঁছাই দিবা না মাঝি? তুমি ইত্রামি করো আমার লগে না, তোমার বোনে সারা রাত নাচবো আর তোমার দুলা ভাই সারা রাত দোকানদারি করবো আর তুমি বাড়ি যাইবা গা না, আমার লগে ইত্রামি করো। আরে ইত্রামি করবো কেন? আর হ্যাগুল লগে আমার সাথে, আমি তো হ্যাগুল মতো। আমি এসি দুলা ভাইয়ের বাড়িতে বেড়াইতে, আমি যখন খুশি বেড়ামো, যখন খুশি বাড়ি যামো। যা তাহলে বাড়ি যাই, ঘুমা। ও মা, আমি এত রাতে একলা বাড়ি যামো, আমার দর করে না? এই আমার তুই কদর চিনস, এত রাইতে আমার লগে বাড়ি যাবি, তোর কোনো ভয় ডর নেই? জিলাপি খাবা, রসে তৈ তুমি এই চলো। টাকা শত করে দিতাম নে, আস্তে আস্তে দিয়ে দেবো। আস্তে আস্তে দিবি না? জীবদ দশ হয়তো তুই দিতে পারবি না মনে হইতেছে, একটা পাতো কবরে গেছে গা, এইটাই শেষ। এক বছর ভুল কইলাম, এক মাস না, এক মাস সময় দিলাম, এর মধ্যে যদি টাকা দেস তাহলে দিতে পারবি, আর যদি না দেস তাহলে আর কখনো কোনো নৌকা পাবি না। যা, নদীতে দিনকাল পড়ছে, মাছ পাওয়া যায় না ব্যাপারে স্যার। মাছ পাওয়া যায় না? মাছ পাওয়া, মাছ কই গেছে? মাছ কি গর্তে আন্দাইছে বেয়াদব? মাছ বড় জোর নদী থেকে সমুদ্রে গেছে, তুই পেছন পেছন সমুদ্রে যাবি, জান দিয়ে দিবি? মাছ আমার চাই, ফকিরনির বাচ্চারা মাছ যদি না আসে সামনে তুলে হলাম দিতে। টাকা দে, আমার টাকা দে, জাস খারাপ হয়ে যায়। যা যা, কত লাগবে তোর অ্যাডভান্স? যা লক সব লক। আসসালামু আলাইকুম। খারাস কোথাকার, কই থেকে ফকির টুকুর ধরে নিয়ে আসোস? আরে আমি যেটা চাইছি জানতে পারোস না? কোবরের বিষয়ে কি ভাবলেন ব্যাপারী সাহেব? এতগুলো টাকা যে দিয়ে রাখছেন, টাকাগুলো কি ফেরত পাবেন? পরে মনে গলায় পাড়াদা টাকা উঠাই দিব। তোর কি ধারণা ও আমার নৌকা নিয়ে যাইব না? আমার এইটাই ধারণা যে ও আপনার নৌকা নিয়ে আর মাছ ধরতে যাব না। ভালো, ও আমার নৌকা নিয়ে গেলে ভালো, আর না নিয়ে গেলে আরও ভালো। কেমনে? ফকিরের বাচ্চার খায় শুয়েছে, ওই খালে বিলে পোনা মাছ ধরে সে সংসার চালাইব। ভালো, এটা তো আরো ভালো, খালে বিলে পোনা মাছ ধরে আরো ফকির হইব, আরো ফকিরিয়া কি করব? আমার কাছে আইব, আমার কাছে টাকা চাইব, আমি টাকা দিব, আবার সে খালে বিলে পোনা মাছ ধরবো, আবার ফকির হইব, আবার আমার কাছে হাত পাতবো, আমি টাকা দিব, এই টাকা দিব, দিতে দিতে একদিন আমি ওর কাছে হাত পাতব। মালা, এই তো তোর বুদ্ধি হয়েছে। আপনি হাত পাত দেন আর কুবের ওর বউরে আপনার হাতে তুলে দিব মনে করছেন? না দিব না, কায়রা নেব রত, কায়রা নেওয়ানোর মধ্যে আলাদা একটা মজা আছে। আপনার মজাটা বাড়ানোর জন্য আর একটু মজা বাড়ানোর ব্যবস্থা করতেছি আমি, আইতেছি। রতন তো বুঝা ফেলাইছে আমার খায়েশ।